Hi guys, I'm Trina and welcome back to my channel. आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। Guys, आजकेर ভিডিওটি gardening এর উপর। এবং এই ভিডিওর টপিক হলো all about caladiums। অর্থাৎ caladium উদ্ভিদ সম্বন্ধে বেশ কিছু তথ্য আমরা এই ভিডিওতে জানব। caladium উদ্ভিদ সম্বন্ধে আমরা কম বেশি সবাই পরিচিত। চলতি বাংলায় যাকে বলা হয় বাহারি কচুপাতা। এছাড়াও এর অনেক নাম রয়েছে। যেমন angel swings, elephant's ear plant, etc. অনেক সময় বাড়ির আনাচেকানাচে বিভিন্ন জায়গায় এই গাছটিকে লক্ষ্য করা যায়। কিন্তু আপনি কি জানেন আপনার বাড়ির শোভা বাড়ানোর জন্য এই গাছটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? চলুন তাহলে caladium সম্বন্ধে কিছু জরুরি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। caladium একটি অতি পরিচিত ইনডোর প্ল্যান্ট যা তার বড় আকৃতির পাতা এবং পাতার উপর বিভিন্ন রঙের বৈচিত্র্যের জন্য বিখ্যাত, যেমন গ্রিন, হোয়াইট, রেড, পিঙ্ক, এটসেট্রা। এবং প্রত্যেকটি পাতা যেন মনে হয় নিখুঁতভাবে হাতে আঁকা ছবি। ইনডোর প্ল্যান্ট হিসেবে caladium আপনার বাড়ির ইনডোর, আউটডোর এবং ব্যালকনির শোভা তো বৃদ্ধি করবে, সাথে এর হার্ট শেপের বৈচিত্র্যপূর্ণ বড় আকৃতির পাতাও আপনার মনকে মুগ্ধ করবে। caladium খুব ছোট আকৃতির বাল্ব বা কন্দ থেকে জন্মায় এবং এটি খুব ছোট জায়গাতেও অনেক দিন পর্যন্ত সারভাইভ করে। তবে caladium কিন্তু হাইলি পয়জনাস, এটাকে কোনোভাবেই কনজিউম করা উচিত নয়। এবং এর পাতার নির্যাস বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমস এবং স্কিন ইরিটেশন সৃষ্টি করে, তাই বাচ্চাদের থেকে এই গাছটিকে দূরে রাখুন। গাইজ, caladium সম্বন্ধে আমরা সবাই পরিচিত হলাম, এবার দেখে নিন সঠিক উপায়ে caladium কে আমরা কিভাবে রোপণ করব। আমি নিয়ারবাই নার্সারি থেকে কন্দ সহ এই বাইকালার caladiumটি সংগ্রহ করেছি। আপনারা চাইলে শুধু বাল্বগুলো সংগ্রহ করতে পারেন। এবার লক্ষ্য করুন, caladiumএর এই বাল্ব থেকে 1 থেকে 1.5 ইঞ্চ পর্যন্ত অংশ আমরা মাটির মধ্যে আস্তে আস্তে করে প্লেস করব, ঠিক 1 থেকে 1.5 ইঞ্চ। এবার আমি একটা স্মল কন্টেনার নিয়ে নিয়েছি, এটা প্লাস্টিক কন্টেনার। এবং যেহেতু এর মধ্যে কোনো ফুটো ছিল না, তাই এতে এক্সট্রা 2 ফুটো করে নিয়েছি যাতে এক্সেস ওয়াটারটা বেরিয়ে যায়। এবার এই কন্টেনারটাকে কম্পোস্ট মেশানো মাটি দিয়ে কন্টেনারের কিছুটা অংশ ফিল করে নিয়েছি। এইবার বাল্ব সহ caladiumটিকে নিয়ে পাতার জোড়মুখ থেকে কন্দ পর্যন্ত ঠিক এই অংশটাকে ধীরে ধীরে মাটির ওপর প্লেস করব, যাতে রুটসগুলো ডিস্টার্বড না হয় কোনোভাবেই। এটাকে প্লেস করার পর আবার ওই একই কম্পোস্ট মেশানো মাটি দিয়ে খুব ধীরে ধীরে চারিদিক দিয়ে মাটিটাকে স্প্রেড করতে থাকব, যাতে করে সমস্ত রুটসগুলো কভার হয়ে যায়। এবং মাটিটা ফিল করার পর আঙুলের সাহায্যে এইভাবে আলতো আলতো করে চেপে দেব, যাতে মাটির মধ্যে এয়ার গ্যাপ না থাকে। এবার জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে নেব। এই অবস্থায় এটিকে সম্পূর্ণ ছায়াতে রেখে দিন এবং প্রত্যেক দিন অল্প অল্প করে জল দিতে থাকুন। গাইজ, এবার আসি caladiumএর যত্ন প্রসঙ্গে। caladiumএর যত্ন প্রসঙ্গে বেশ কিছু টিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো সব সময় মাথায় রাখা উচিত। টিপ নাম্বার 1, টেম্পারেচার। যেহেতু caladium ইনডোর প্ল্যান্ট, তাই এটি শেডি এরিয়া পছন্দ করে। তাপমাত্রা যেন কোনোভাবেই 26°C-এর বেশি না হয় এবং 15°C-এর কম না হয়। টিপ নাম্বার 2 হলো লাইট। caladium শেডি এরিয়া পছন্দ করে ঠিকই, তবে সকালের প্রথম সূর্যরশ্মি এই গাছের সার্বিক সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পেলে আমরা এই গাছটিকে ছায়াতে সরিয়ে নিয়ে আসব।
টিপ নাম্বার 3 ওয়াটার এই গাছ জল খুব ভালোবাসে মাটিতে এই গাছটিকে লাগানোর পর যখন গাছটি খুব সুন্দরভাবে গ্রো করতে শুরু করবে তখন গাছটিকে আমাদের ফ্রিকোয়েন্টলি জল দিতে হবে যাতে মাটিটা সব সময় ময়েস্ট থাকে টিপ নাম্বার 4 হলো পটিং এবং রিপটিং যখন আমরা গাছটিকে পটিং করব বা রিপটিং করব আমরা চেষ্টা করব মাটির সাথে ভার্মি কম্পোস্ট বা কাউডং কম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে লাগানোর যেহেতু এর সার্বিক বিকাশের জন্য নিউট্রিয়েন্ট রিচ সয়েল খুবই দরকার টিপ নাম্বার 5 হলো ফার্টিলাইজার সবথেকে ভালো হয় যদি 2 সপ্তাহে একবার জলের সাথে কোনো অর্গানিক লিকুইড ফার্টিলাইজার মিশিয়ে ব্যবহার করি তবে আপনি চাইলে ফার্টিলাইজার নাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না সো গাইস আই होप দিস ভিডিও ইজ হেল্পফুল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করুন আপনার फ्रेंड्स এবং ফ্যামিলির সাথে ক্যালিডিয়াম সম্বন্ধে জেনে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান গার্ডেনিং এর আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon to get notified আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমার পরের ভিডিওতে signing off for now till then take care of yourself stay safe stay healthy and stay happy bye bye